স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে সাথে আছি আমি কানিস লাবনী যাত্রীবাহী বাস ট্রেন লঞ্চ সহ সব পরিবহন বহন করতে হবে অর্ধেক যাত্রী সব ধরনের দোকানপাট বন্ধ হবে রাত 8টার মধ্যে শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক শনিবার দুপুরে মানিকগঞ্জে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জানান দেশে করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে যা আগের চেয়ে 400 গুণ বেশি এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয় অন্তরা বিশ্বাসের প্রতিবেদন বিশ্বজুড়ে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ বাংলাদেশও রয়েছে সেই তালিকায় এমন বাস্তবতায় ফের বিধিনিষেধ জারি করার কথা ভাবছে সরকার শনিবার মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন বাস ট্রেন লঞ্চ সহ সকল গণপরিবহনে নিতে হবে অর্ধেক যাত্রীর রাত 8টার পর বন্ধ রাখতে হবে দোকানপাট পরিস্থিতি খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চিন্তাও রয়েছে যেমন দোকানপাট 10টার মধ্যে 10টার জায়গায় 8টার মধ্যে বন্ধ করে ফেলতে হবে এই নির্দেশনা চলে আসবে এবং আমাদের যে বিভিন্ন যে যানবাহন আছে বাস আছে আমাদের লঞ্চ আছে ট্রেন আছে সেখানে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার একটা সিদ্ধান্ত হয়েছে তবে শিক্ষামন্ত্রী জানালেন আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না করোনার সুযোগ নিয়ে একটি চক্র উপবৃত্তির বিষয়ে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না বরং আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে আসে এদিকে করোনা মোকাবেলায় কয়েকটি সুপারিশ করেছে কোভিড 19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি সুপারিশে বলা হয় শিক্ষার্থী সহ সকলকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে মোবাইল কোর্ট পরিচালনার পরামর্শও দিয়েছে কমিটি দুই একদিনের ভিতরেই নির্দেশনা জারি হবে এবং আগামী এই এক সপ্তাহের ভিতরেই হয়তো এই কার্যক্রমগুলো শুরু হবে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ বন্ধেরও আহ্বান জানিয়েছে কারিগরি পরামর্শ কমিটি সংক্রমণ মোকাবেলায় হাসপাতালগুলোরও প্রস্তুত থাকার আহ্বান তাদের অন্তরা বিশ্বাস নিউজ 24 ঢাকা বিদ্যালয় পরিদর্শক সেজে প্রতারণার মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র এমনকি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েও এসএমএস করে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে শিক্ষামন্ত্রী বলেছেন এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে একই সাথে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী যশোর প্রতিনিধি রিপন হোসেনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন প্লাবন রহমান যশোর নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর যশোর কোতোয়ালি থানায় করেছেন সাধারণ ডায়েরি অভিযোগ একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বলা হয় মন্ত্রণালয় থেকে বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের তারিখ শেষ হলেও সময়মতো টাকা জমা দেননি তিনি শুধু তাই নয় বিকাশ এজেন্টের মাধ্যমে 1250 টাকা পাঠাতে বলা হলে শেষমেশ বিদ্যালয়ের ভালোর কথা ভেবে সুনির্দিষ্ট নাম্বারে 1250 টাকা পাঠান শ্রাবণী পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন সেন্ড করে দিয়ে আমার মনে পড়লো তাই তো আইএসএফ তো নিজেই আমাকে স্বীকৃতি নবায়ন হয়ে যাওয়ার পরে আমি গেছিলাম উনি নিজে প্রিন্ট আউট করে আমার হাতে দিয়ে দিলেন আমি কিভাবে ঠকে গেলাম তো তারপর আমি কল দিলাম ওরা বললো হ্যাঁ টাকাটা পাঠাইছেন আমি বললাম যে আপনি কে মিথ্যে কথা বললেন কেন এবং আমি আইএসকে যথাযথ ফোন দিলাম ওনাকে পাইনি ডেপুটিকে দিলাম ডেপুটি বললো যে এভাবে বহু হেডমাস্টার প্রতারিত হচ্ছে আপনিও শেষে প্রতারণার ফাঁদে শুধু শ্রাবণী সুরি নয় এমন প্রতারণার শিকার হয়েছেন দেশের বিভিন্ন এলাকার বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধু শিক্ষকই নয় শিক্ষার্থীদেরকেও উপবৃত্তির বার্তা দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে শিক্ষার্থী এবং অভিভাবকদের ফোনে এরকম এসএমএস এর মাধ্যমে দেখানো হচ্ছে উপবৃত্তির প্রলোভন একটা এসএমএস এসেছিলো আমার ফোনে উপবৃত্তিরই আমি তো উপবৃত্তি পাই না তো এসেছিল তারা বলছে আপনাদের বিকাশে লেনদেন করেন না অনেক দিন তো আপনারা 1000 টাকা দেন বিকাশে যে আমরা বোর্ডকে দেখাতে পারি যে আপনারা লেনদেন করেন পুলিশ বলছে এরকম বেশ কিছু অভিযোগ পেয়েছেন তারা এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা যদি কেউ এরকম প্রতারণার সম্মুখীন হয়ে থাকেন নিকটস্থ থানায় আপনারা লিখিত অভিযোগ দেন এবং আমাদের সাইবার ক্রাইম ইউনিটকে জানান আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেব শিক্ষামন্ত্রী বলছেন এসব অভিযোগের ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে শিক্ষার্থী ও অভিভাবকদের আরো সচেতন থাকার পরামর্শ শিক্ষামন্ত্রীর একেবারেই এগুলো দিয়ে প্রতারিত হবেন না কারণ উপবৃত্তি দেওয়ার যে নিয়ম
বরাবর চলে আসছে, সেই নিয়মেই উপবৃত্তি দেওয়া হচ্ছে। এই করোনাকালে বিশেষভাবে আলাদা কোনো উপবৃত্তির কোনো ব্যবস্থা নেই। দ্রুত এসব প্রতারক চক্রকে ধরে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জ সিটিতে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। প্রতিশ্রুতির ডালা নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থীরা, আবার একে অন্যের বিরুদ্ধে ছুটছেন অভিযোগের তীরও। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের অভিযোগ, গেল 10 বছর উন্নয়নের বদলে দুর্নীতিবাজদের সিন্ডিকেটে বন্দী ছিল প্রাচ্যের ডান্ডি। তবে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেছেন, মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন তৈমুর। নির্বাচন সামনে রেখে ভোটাররাও কষছেন নানা হিসাব নিকাশ। আরিফিন শাকিলের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাস্তার ধার, বাড়ির উঠান কিংবা মোড়ের চায়ের দোকান, নারায়ণগঞ্জের সবখানে এখন একটাই আলোচনা, কেমন হবে নির্বাচন, কে আসছেন মেয়র পদে। নারায়ণগঞ্জের 27টি ওয়ার্ডে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, যা নির্বাচনের মাঠকে উৎসবে পরিণত করেছে। মানুষ বলছে, পরিবেশ ভালো থাকলে কেন্দ্রে যাবেন তারা। সৎযোগ্য ব্যক্তি আছে, ওনাদেরকে ভোট দেব। মশার উৎপাত, কিছু সড়কের ধীরগতি উন্নয়নের কাজ, পানির বিল আর কর বৃদ্ধি ভোটের মাঠে এবারের বড় ফ্যাক্টর, বলছেন সাধারণ মানুষ। মহাশয় কামরাই দেন, অবস্থা করছে কি, কোন একটা মেয়রের জায়গায় কোনো ওষুধ দেয় না, পানির বিল কমাই, বহুত দুর্গত, পানির বিল বাড়াই দিছে। যে কাজ করে তার কিছু না কিছু ভুল থাকেই, কাজ যে করে না তার কোনো ভুলও নাই। যা কাজ আছে এগুলো কাজ করছে, সেলিনাই ভদ্র ভালো। বিএনপি থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ঠিকাদার সিন্ডিকেট আর জলাবদ্ধতার কারণে নৌকার প্রার্থী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ। সিটি কর্পোরেশনকে একটা সিন্ডিকেটে পরিণত করা হয়েছে, ঠিকাদারদের সিন্ডিকেট। এই সিন্ডিকেটের ভাঙার জন্য নারায়ণগঞ্জ একত্রিত হয়েছে, বিএনপির একটা দল, এরকম আরো অনেক দল আছে, সবাই এখন আমার সাথে। এমন অভিযোগ বিরোধী পক্ষের প্রচারণা মন্তব্য করে নৌকার প্রার্থী বলেছেন, গত 10 বছরে নানা সীমাবদ্ধতার পরও এগিয়ে গেছে নারায়ণগঞ্জ মহানগর, এবার সেই অগ্রগতি থামিয়ে দিতে বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষ একজোট হয়েছে। আমি নির্বাচন করি জনতার শক্তি নিয়ে, জনতাই আমার শক্তি, দল আমার মনোবল, সবকিছু মিলে আমি নির্বাচন করি। আমি সে জনতার ক্যান্ডিডেট না, সে বিএনপিরও ক্যান্ডিডেট না। নারায়ণগঞ্জের একটি হোটেলে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নৌকার প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন। নারায়ণগঞ্জ মাটি মানুষের নেতা। আরিফিন শাকিল, News24, নারায়ণগঞ্জ। দুশ্চিন্তা বাড়ছে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সে। টানা 6 মাস ধরে কমছে প্রবাসীদের পাঠানো অর্থ, কি কারণে কমছে তার সদুত্তর নেই কারো কাছেই। সংশ্লিষ্টরা বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়ায় আবারও সক্রিয় হয়ে উঠেছে হুন্ডি চক্র। করোনার প্রভাবে যেসব শ্রমিক দেশে ফিরে এসেছিলেন তাদের ফিরে যাওয়ার ক্ষেত্রে সহায়তা দেয়া এবং নতুন দেশের সাথে চুক্তি করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মহামারী করোনার সময়েও অর্থনীতির চাকা সচল রাখতে বড় অবদান রেখেছে প্রবাস থেকে পাঠানো রেমিটেন্স। শুধু তাই নয়, প্রায় 1 কোটি প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রার প্রভাবেই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছাড়িয়েছে $48 বিলিয়ন ঘর। তবে চলতি অর্থ বছরের শুরু থেকেই আশঙ্কাজনক হারে কমে আসতে শুরু করেছে প্রবাসীদের পাঠানো অর্থ। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব বলছে, গেল জুলাইয়ে রেমিটেন্স এসেছে $187 কোটি, যা তার আগের বছরের একই সময়ের চেয়ে 28% কম। আগস্ট থেকে নভেম্বরেও এই ধারা অব্যাহত ছিল, সবশেষ ডিসেম্বরে কিছুটা প্রবৃদ্ধি এলেও পুরো বছরের লক্ষ্যমাত্রার মাত্র 39% পূরণ হয়েছে অর্ধ বছরে। সব মিলে 6 মাসে রেমিটেন্স কমেছে প্রায় 21%। দেশের রেমিটেন্সের স্বার্থে যে কোনো ভাবে বাজারটি খোলা দরকার, আমরা প্রবাসী পণ্যের স্বার্থ দেখব, আমাদের মাইগ্রেশন কমিউনিটির যেন অভিবাসন ব্যয়টা কম হয়, তারা যেন ভালো বেতন পায়, ওটিকে প্রাধান্য দেওয়া উচিত। মহামারীর শুরুর দিকে প্রবাসী অনেক শ্রমিক ছুটি নিয়ে দেশে চলে আসে, ফেরত যাওয়ার ক্ষেত্রে বর্তমানে নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন তারাও। বিমান ভাড়া 3 গুণ তো দিতে হচ্ছে, এর পাশাপাশি অঘোষিত একটা টাকা দিতে হচ্ছে, যার নাম হচ্ছে এয়ারপোর্ট কন্ট্রাক্ট। ওই টাকাটা যদি না দেয় বিমানবন্দরে এসে সেই ভিজিট বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর পর আবারও সক্রিয় হয়ে উঠেছে হুন্ডি চক্র, তাদেরকে আইনের আওতায় আনতে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হুন্ডি
এই ব্যবসাগুলোর মূল যারা হোতা রয়েছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যগুলোর ক্ষেত্রে আমরা যদি সত্যিকার চেক এন্ড ব্যালেন্সটা আনতে পারি তখনও কিন্তু এই হুন্ডির বিষয়টা কিছুটা হলেও কিন্তু একটু কন্ট্রোলে আনা সম্ভব। তবে দীর্ঘমেয়াদে রেমিটেন্স ধরে রাখতে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও নতুন দেশে শ্রমিক পাঠানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, News24, ঢাকা। জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালিতেই থমকে আছে বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা ভোলাগঞ্জে ইমিগ্রেশন চালুর প্রক্রিয়া। সংশ্লিষ্টরা বলছেন, ভোলাগঞ্জ সীমান্তের খুব কাছাকাছি ভারতের বিশ্বখ্যাত পর্যটন স্পট চেরাপুঞ্জির অবস্থান। ইমিগ্রেশন চালু হলে চেরাপুঞ্জি ভ্রমণের নতুন দিগন্ত উন্মোচিত হবে, পাশাপাশি ভারতের সাথে বাণিজ্যের প্রসার ঘটবে প্রত্যাশা ব্যবসায়ীদের। সিলেট থেকে সৈয়দ রাসেলের পাঠানো তথ্য চিত্রে দেশ রিপোর্ট। পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকার মধ্যে ভারতের চেরাপুঞ্জির অবস্থান সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সীমান্তের বেশ কাছে। সীমান্ত থেকে চেরাপুঞ্জির দূরত্ব মাত্র 35 কিলোমিটার, কিন্তু ভোলাগঞ্জে চেকপোস্ট থাকলেও নেই ইমিগ্রেশন সুবিধা, যে কারণে সাদা পাথর ভ্রমণকালে দূর থেকে শুধু ওপারের পাহাড় প্রকৃতি দেখেই প্রাণ জুড়ান পর্যটকরা। ভোলাগঞ্জ সীমান্তে ইমিগ্রেশন চালু হলে সহজ হতো ভারতের চেরাপুঞ্জি ভ্রমণ, একই সঙ্গে সময় ও অর্থ দুটোরই অনেক সাশ্রয় হতো পর্যটকদের। যদি ইমিগ্রেশন সেন্টার হয় তো সেই ক্ষেত্রে এখানে চেরাপুঞ্জি আছে আমাদের ভারতে, অনেকের হয়তো আমরা দূর থেকে দেখি যাইতে ইচ্ছে হয়, বাট সেটা আমাদের ইচ্ছাটা পূরণ হয় না। অনেক জায়গায় ঘুরে যেটা হতো সেটা না হয়ে শর্টকাটে আমরা যেতে পারবো। ইমিগ্রেশনের ফলে পর্যটন সুবিধার পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্যের প্রসার ঘটবে প্রত্যাশা ব্যবসায়ী ও চেম্বার নেতাদের। ভোলাগঞ্জে যারা আমরা এলসি পাথরের ব্যবসা করি তারা হচ্ছে 1 কিলোমিটার পরেই হচ্ছে আমাদের ব্যবসা ইন্ডিয়ার যে ইওটা আর কি, সেখান থেকে আমরা খুব কাছাকাছি থাকা সত্ত্বেও সেখানে আমরা যোগাযোগ করতে পারি না। এদিক দিয়ে যাইলে আমাদের আধা ঘন্টা সময় লাগবে, এদিক যাইলে আমাদের একদিন দেড় দিন সময় লাগে। আমাদের ভোলাগঞ্জের ব্যবসায়ীদের স্বার্থে এবং পর্যটকদের স্বার্থে এই জিনিসটা যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব তাড়াতাড়ি উদ্যোগ গ্রহণ করে পর্যটন ও আমদানি রপ্তানি বাণিজ্যের এমন সম্ভাবনার কথা উল্লেখ করে 2019 ও 2021 সালে দুদফা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে সিলেটের জেলা প্রশাসন। কোভিড পরিস্থিতির কারণে আমাদের অনেক কাজ থেমেছিল। 2021 সালের সেপ্টেম্বর মাসে আমি পুনরায় আবার মন্ত্রণালয়ে পত্র দেই এই বিষয়টি উল্লেখ করে, সেটি কার্যক্রম চলমান আছে মন্ত্রণালয় পর্যায়ে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করে এই ভোলাগঞ্জ ইমিগ্রেশন চালু করা যেতে পারে। ভোলাগঞ্জ সাদা পাথর ও আশপাশের প্রকৃতির টানে সারা বছরই থাকে পর্যটকদের আনাগোনা। ভোলাগঞ্জ ইমিগ্রেশন চালু হলে এই অঞ্চলের পর্যটন ভিত্তিক অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, News24। জানুয়ারির শুরুতেই পানি শূন্য হয়ে পড়েছে তিস্তা। মরা তিস্তার বুকে জেগে উঠেছে ধুধু বালুচর। যৌবনহারা তিস্তার বালুময় বুক জুড়ে এখন সবুজ ফসলের সমাহার, কিন্তু চাষাবাদের এই মৌসুমে পানি সংকট সহ নানা সমস্যায় পড়েছেন কৃষকরা। সাদ্দাম হোসেন ডেনির ক্যামেরায় রেজাল করিম মানিকের প্রতিবেদন। এখন পানি কিনি কিনি আমাদের পানি দিতে হয়, এপাকে সারের দাম, ডিজেলের দাম, সেখানে অনেক কিছু আমাদের দুর্ভিক্ষ চলছে। পানি কিনে চাষাবাদের এমন কথা বলছিলেন রংপুর গঙ্গাচড়া চরিসলির কৃষক মাহতাব মিয়া। একদিকে পানি নেই, অন্যদিকে সার ও শ্রমিক সংকট তাকে বেকায়দায় ফেলেছে। তিস্তাবেষ্টিত রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার 53টি স্তরের কৃষক ফলিয়েছেন সোনালী ফসল। যৌবনহারা তিস্তার বালুময় বুক জুড়ে এখন সবুজের সমারোহ, আর সেই সবুজ ফসল ফলাতে শুরুতেই নানা সমস্যা সহ চরম বেগাদায় পড়েছেন চাষিরা। একদিকে নদীতে পানি নেই, তেলের দাম বেশি, অন্যদিকে সার ও শ্রমিক সংকটে দিশেহারা তারা। কেনা পানিতে ফসল ফলানো এখন এক কষ্টের ব্যাপার। পানি আগে ছিল 30 ফিটে, এখন দেখা যায় আমাকে 50 ফিট পানি লাগে। আমাদের অনেক সমস্যা, ডিজেলের দাম বেশি, তাতে পানি কিনা লাগে, ডিজেল চালিত মেশিন দিয়ে পানি তোলা লাগে, আমাদের তাতে খরচ বেশি হয়ে যায়। পানি উন্নয়নের রংপুরের নির্বাহী প্রকৌশলী পানি সংকটের কথা উল্লেখ করে জানালেন তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে চাষিদের দুর্ভোগ দূর হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা নামে একটি বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় তিস্তা এবং তিস্তার সংলগ্ন বিভিন্ন চ্যানেলে খনন কাজ করা হবে।
উত্তরের জীবনরেখা এই তিস্তা। ভারত একতরফা ভাবে এই তিস্তার মুখ থেকে পানি প্রত্যাহার করে নেওয়ায় তিস্তা আজ মরুভূমিতে পরিণত হয়েছে। ফলে তিস্তা অববাহিকার প্রায় 2 কোটি মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই রংপুর অঞ্চলের সুশীল সমাজের প্রতিনিধির দাবি, দ্রুত ভারতের সাথে পানি চুক্তি করে তিস্তার পানি প্রবাহ স্বাভাবিক রাখা হোক। রিজাল করিম মানিক, News24, গঙ্গাচড়া, রংপুর। দেশের অবকাঠামো উন্নয়ন ও প্রকৌশলীদের পেশাগত মান উন্নয়নে সড়ক পরিবহন মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি অতিরিক্ত প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান। রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটোরিয়ামে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির 31তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী বলেন, প্রকৌশলীদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এর আগে সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টের হেড অব প্ল্যান্ট নাফিস ইমতিয়াজ আলম বলেন, বসুন্ধরা গ্রুপ দেশে দীর্ঘস্থায়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একসঙ্গে কাজ করতে পারলে বাংলাদেশে বিটুমিনের নমনীয় সড়ক নির্মাণে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারি মাকসুদুর রহমান ও বসুন্ধরা বিটুমিনের বিপণন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সুকান্ত কুমার সাহা সহ বসুন্ধরা বিটুমিনের বিভিন্ন স্তরের কর্মকর্তা। এর আগে কেরানীগঞ্জে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টের ওপর প্রামাণ্য চিত্র উপভোগ করেন সড়ক ও জনপথ প্রকৌশলীরা। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভবিষ্যতে এর সার্থকতা আরও অত্যন্ত বৃদ্ধি পাবে সে আশা রাখছি। কষ্ট করে এই অনুষ্ঠানে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আপনার যথারীতি আমাদের পরবর্তী যে 3টা পর্ব আছে, 3টার সময় বিদায়ী অনুষ্ঠান, বিদায়ী সম্বোধন অনুষ্ঠান, সেখানে অবশ্যই অবশ্যই আপনার থাকার অনুরোধ করবো। যে কোনো ধরনের টেইলার প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার জন্য বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট পুরোপুরি প্রস্তুত। আপনাদের যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট, ধীরে ধীরে জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শনিবার ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীতে ঠাসা ছিল মেলা প্রাঙ্গণ। এতে বিক্রেতাদের মুখেও হাসি ফুটেছে। এদিকে গাজীপুর পূর্বাচল বাইপাস সড়কে যানজট ভোগান্তিতে পথেই কাটছে ঘন্টার পর ঘন্টা। বিস্তারিত দেখুন মাহমুদুল হাসানের রিপোর্টে। শনিবার ছুটির দিন, মেলাও গড়িয়েছে অষ্টম দিনে, তাই দর্শনার্থীতে ঠাসা বাণিজ্য মেলা। মেলা প্রাঙ্গণ কাছাকাছি হওয়ায় ঢাকার পাশের জেলা থেকেও আসছেন অসংখ্য মানুষ। মেলায় বেশি বিক্রি হচ্ছে গৃহস্থালি আর ইলেকট্রনিক পণ্য, চাহিদা আছে দেশি বিদেশি শীতের কাপড়েরও। কিন্তু এই স্পেসটা ভালো, এটা অনেক বড় একটা এরিয়া জুড়ে করেছে, যার কারণে মানুষের জন্য মানে হাঁটা চলাটা সুবিধা হবে। খুব বেশি হইচই বা মানুষের গ্যাদারিং এই আজকে এসে আমি যেটা বুঝলাম ওটা খুব কম। কেনাকাটা নিয়ে খুব বেশি অভিযোগ না থাকলেও পথে যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে দর্শনার্থীদের। বিশ্বরোডে আসতে আধা ঘন্টা লাগতেছে, আর আধা বিশ্বরোডে এই পথে আসতে আর 1 ঘন্টার উপরে লাগতেছে। যানজটটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করা গেলে আমরা বাচ্চা নিয়ে একটু সহজে যাতায়াত করতে পারলে আমাদের কাছে আরো ভালো লাগতো। এই জ্যামের কারণে এখানে উবার আসতে পারছে না এবং আমরা যেতে পারছি না। আইন শৃঙ্খলা বাহিনী বলছে ব্যক্তিগত গাড়ির চাপে কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে ক্রেতা দর্শনার্থীদের। পুলিশের যে কার্যক্রম সর্বোচ্চ চেষ্টা করতেছে যানজট নিরসনে, যে কিভাবে মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারে। এমন বাস্তবতায় মেলা চলাকালে গাজীপুর বাইপাস সড়কে ভারী যান চলাচল সীমিত করার দাবি উঠেছে। মাহমুদুল হাসান, পূর্বাচল, নারায়ণগঞ্জ। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের পাঞ্জাবে গেইলাত এলাকায় ভারী তুষারপাতে ঢেকে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে, আটকা পড়েছে হাজারের বেশি যানবাহন। শনিবার দেশটির সেনাবাহিনী সড়ক পরিষ্কার এবং আটকা পড়া লোকজন উদ্ধারে অভিযান শুরু করেছে। তুষারপাতের ঘটনায় আটকে পড়া আরও 1,000-এর বেশি মানুষকে উদ্ধার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, অস্বাভাবিক ভারী তুষারপাত দেখতে গত কয়েকদিনে মুড়িতে 10,000-এর বেশি গাড়ি প্রবেশ করেছে, যে কারণে মুড়ির মহাসড়কে ব্যাপক যানজট দেখা দিয়েছে। এসব যানবাহনের বেশিরভাগ আরোহী পর্যটক।
এবার ক্লেমেন খেলার সংবাদ। শুরুতেই নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ এক উইকেটে 211 রান। দুই ওপেনার টম লাথাম ও উইল ইয়ং গড়ের 148 রানের জুটি। 38তম ওভারে এই জুটি ভাঙেন শরীফুল। গ্যালিতে মোহাম্মদ নাইমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ইয়ং করেন 54 রান। তবে অন্য প্রান্তে ঠিকই শতক তুলে নেন লাথাম। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। হাতে আগে থেকে চোট থাকায় ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়। এছাড়াও গ্রোয়িং ইঞ্জুরির কারণে শেষ মুহূর্তে এসে একাদশ থেকে ছিটকে গেছেন মুশফিক। এই দুইজনের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাইম ও নুরুল হাসান সোহান। এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হল মোহাম্মদ নাইমের। এছাড়াও দলে তিন পেসার নিয়ে এই ম্যাচে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এই ছিল এখনকার সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv। সবাইকে ধন্যবাদ।